এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসম ভবন জানিয়ে দিল গভীর নিম্নচাপ এগিয়ে আসছে এবং যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আমরা জানিয়ে দেব এর পাশাপাশি গভীর নিম্নচাপের আপডেটে একটা বড় পরিবর্তন এসেছে সেইটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব কি বলছে ভারতীয় মৌসম ভবন কোন খানে তৈরি হবে ঘূর্ণাবর্ত কোন দিক দিয়ে আসবে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ কোনখানে পরিণত হবে যার ফলে মৎস্যজীবীদের কতটা সতর্কতা জারি হচ্ছে এবং চাষি ভাইদের কি খবর রয়েছে এই ভিডিওতে আমরা জানাবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন চাষী ভাইদের কাছে এবং মৎস্যজীবীদের কাছে কারণ সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন এলাকাতে সতর্কতা জারি হচ্ছে এবং কোন উপকূলে এটা চলে যেতে পারে ঘূর্ণিঝড় হবার কি কোনো চান্স আছে না গভীর নিম্নচাপ না অতি গভীর নিম্নচাপ হিসাবে এই এগিয়ে আসবে নতুন যে পরিবর্তন এসেছে সেটা আমাদের জানাবো বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে ইসিএম ডবলে মডেলে উঠে এসেছে আমরা দেখাবো কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং কোন কোন এলাকাতে প্রভাব দেখাবে এখন আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে যে গাঙ্গিও পশ্চিমবঙ্গে আবার তাপমাত্রা বাড়বে কারণ এই সিস্টেম আসার ফলে আকাশ মেঘাচ্ছন্ন হবে জলীয় বাষ্প প্রবেশ হবে যার ফলেই তাপমাত্রা বাড়ার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো চলুন প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তর কি বলছে তারপর এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন তোরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সিস্টেম এগিয়ে আসবে কোন দিকে যাবে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে থাইল্যান্ড উপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা চলে আসবে আন্দামান সাগরের দিকে এবং সেইটার প্রভাবেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে চোদ্দোই নভেম্বর এবং সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এসে ইনটেন্সিফাই হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ষোলোই নভেম্বরের দিকে আর এই ষোলোই নভেম্বরের কাছ থেকেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এমনটা জানিয়ে চালিপুর আবহাওয়া দপ্তর সেটাও আমাদের দেখাচ্ছি এর পাশাপাশি আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা যেখানে বলছে সমুদ্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং ঝাপটা থাকবে পঞ্চান্ন কিলোমিটার এগুলো কিন্তু থাকতে পারে আমরা পুরো বিষয়টিকে দেখাবো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পনেরো থেকে ষোলোই নভেম্বর মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যেতে নিষেধ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে তবে আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য সতর্কতা শীঘ্রই হয়তো জারি হয়ে যাবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে বলা হবে দেখুন আমাদের ব্যাপারটা দেখাই এখন যেটা রয়েছে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে একটু ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত নেই এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে ইতিমধ্যেই চাষি ভাইরা আলু চাষ এবং ধান কাটা শুরু আলু চাষ শুরু কেউ বীজ লাগাচ্ছেন কেউ হয়তো ধান কাটা শুরু করেছেন এই ব্যাপারটা একটু মাথায় রেখে কাজগুলো করবেন তাই আবহাওয়া দপ্তরের আপডেটগুলো নজর রাখুন যেরকম আমরা আমাদের দেখাচ্ছে দেখুন একদম ভারতীয় মৌসুম দেখাচ্ছে তো এই পর্যন্ত থাকছে এবারে যেটা থাকবে দেখুন যে মৎস্যজীবী যে সতর্কতা দেখুন এইখানে ঘূর্ণাবর্ত এবারে এই ঘূর্ণাবর্তটা এই দিকে চলে আসছে আন্দামান সাগরের দিকে এইটাই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে আস্তে আস্তে এই দিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং দেখুন অন্ধ্রপ্রদেশের কাছে চলে আসবে এবং ধীরে ধীরে এটা কিন্তু কোন দিকে যাবে সেটা উইন্ডি থেকে দেখাবো তো এই জায়গাতে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা এতটা পর্যন্ত জারি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই এলাকা এর পাশাপাশি আন্দামান দ্বীপপুঞ্জের যে এলাকা রয়েছে এইখানে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এবং এবার যেটা হবে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর তো রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে কি মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে এইটার বিষয়ে আপডেট এখনও আসেনি আপডেট আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে দেবে আমরা উইন্ডে থেকে দেখাবো যে এই এলাকার মধ্যে ঝড় আসবে কি আসবে না যদি আসে তাহলে আমাদের বাংলাতে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা জানিয়েছে তার মানে এদিকে আসার সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলুন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বারো তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য সেখানে উত্তরবঙ্গে কিন্তু কোনো প্রভাব থাকছে না শুকনো আবহাওয়া চলবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পনেরো তারিখ থেকে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত শুরু হতে পারে বলছে মানে মেঘলা তো হবেই হালকা থেকে মাঝারিমানের বা হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গাতে এর পরবর্তী ক্ষেত্রে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত প্রবেশ করবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলির কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বৃষ্টিপাত প্রবেশ করবে এখন ঢালাও বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি হবে নাকি কোন কোন অংশে একটু বিক্ষিপ্তভাবে হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব বাকি অংশের আবহাওয়া শুকনো থাকার কথা বলেছে তবে এই আপডেটেও এখনও পরিবর্তন আসবে তাই নজর রাখবেন পরবর্তী আপডেটগুলিতে সাব সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তাহলে খুঁজে পেতে অসুবিধা হবে না বিহারের দিকে বৃষ্টিপাত নেই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বলছে না অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের ব্যাপারটা একটু কমের দিকে রয়েছে কিন্তু হবে কি না বা বাঁকুড়ার দিকেও আসবে কিনা আমরা দেখব এর পাশাপাশি উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত জারি হয়ে যাচ্ছে ওই পনেরো তারিখের আশপাশ থেকেই কিন্তু এখানে বলছে আন্দামান ইকোবরদ্বীপ পর্যন্ত বৃষ্টিপাত থাকবেই কারণ ওখান দিয়ে আসছে সিস্টেমটি তাই ওখানে বৃষ্টিপাত থাকবে এবারে আবহাওয়া তো বলছে রাতের তাপমাত্রাতে এখন বড় কোনো পরিবর্তন থাকছে না তিন দিনে কিন্তু এর পরে দুই তিন দিন বাদ থেকে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়তে থাকবে অর্থাৎ বুঝতে পারছেন তার মানে জলীয়বাস্প গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আকাশে আসবে তার মানে তাপমাত্রা ওই জন্যই বাড়বে বলছে তার মানে বুঝতে পারছেন যে বাংলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আবহাওয়া দপ্তর বোঝাতে চাইছে আর বাকি অংশে কোনো পরিবর্তন হচ্ছে না সতর্কতা এখনও আমাদের বাংলাদেশ জারি হয়নি তবে বৃষ্টিপাতের কথা বলেছে এখন থাকবে যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং ওইখানে যে মৎস্যজীবীরা রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি হয়নি পরবর্তী ক্ষেত্রে আসবে এখন আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে বা আশপাশে যারা মাছ ধরেন তাদের জন্য সতর্কতা কারণ নিম্নচাপ ক্ষেত্র এবং তার থেকে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন মৎস্যজীবীদের বলা হচ্ছে যে তেরো এবং চোদ্দ তারিখে ওইখানে না যেতে আর কি দক্ষিণ বঙ্গোপসাগরের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে তো চলুন এবারে ওই থেকে পুরো বিষয়টিকে দেখাচ্ছি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন শেয়ার করে দিন মৎস্যজীবী এবং চাষিভাইদের কাছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম আমরা দেখছিলাম যে এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে এবারে আমরা একটু প্রথমে দেখে নিই সিস্টেম ঝোড়ো হাওয়া কতটা এগিয়ে আসছে এবং ঘূর্ণিঝড় হওয়ার আদৌ চান্স আছে না নেই আগে তো দেখছিলাম যে মোটামুটি ক্যাটাগরি ওয়ান হতেও পারে বা অতি গভীর হতে পারে এখন দেখাচ্ছিল এখন যে পরিবর্তন আছে সেটা দেখুন এখন যেটা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে এইখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটা এই যে থাইল্যান্ড উপসাগরের কাছে এইটাই বলছে আন্দামান সাগরের কাছে পৌঁছে যাবে এবং সেটাই চোদ্দো পনেরো তারিখের কাছাকাছি অংশে থেকে কিন্তু শক্তি বাড়াতে থাকবে দেখুন তেরো থেকে চোদ্দো চোদ্দো তারিখের মধ্যে এটা চলে আসবে এইখানে সেখানে কিন্তু চলে আসছে দেখুন এইটা কিন্তু বলছে যে এটা এখান থেকে এসে এই আন্দামান সাগরে এই যে ঘূর্ণাবর্তটা এই যে গালফ অফ এ থেকে থাইল্যান্ড থেকে এটা এইখানে চলে আসছে আন্দামান সাগর এবং এইটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের চোদ্দো তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হবে যে প্রথমে বলছিল পনেরো তারিখ কিন্তু এখন বলছে চৌদ্দ তারিখ সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওইন্ডে তাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লু মডেলে এখানে একটা ঘূর্ণাবর্ত এখানে একটা ঘূর্ণাবর্ত যে এবার দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত এখন লেগে থাকবে নতুন করে চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তে ফলে এবারে এইটা হচ্ছে সিস্টেমে পরিণত হবে যেটা দেখতে পাচ্ছেন যে এইখানটা রয়েছে আন্দামান সাগরের কাছে এইটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এমনটা বলেছে আমরাও এখানে দেখতে পাচ্ছি চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে এবং এটা ষোলো তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন যে পূর্ব মধ্য বঙ্গ অর্থাৎ এইখানের কাছাকাছি এলাকাতে হতে পারে হয় এইখানে হবে হলে এই জায়গাতে হবে তাই আপডেটে এখনও পরিবর্তন হবে এটা ফাইনাল আপডেট সেটা বলছি না দেখুন আপাতত যেটা বলছে উইন্ডি যে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি ভুবনেশ্বরের কাছাকাছি চলে আসবে এবং এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং কাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া শুরু হবে উড়িষ্যার দিকে ঝড়ের সৃষ্টি হতে পারে উপকূল উপকূলের দিকে এইখানে কিন্তু আমরা যদি মেপে দেখি কত কিলোমিটার পাওয়া যাচ্ছে এটা কিন্তু স্বলভাগে এখনও ল্যান্ডফল দেখাচ্ছে না সাতষট্টি আটষট্টি পর্যন্ত আমরা মাপতে পারছি যেখানে এতটা কিন্তু গতিবেগ পেয়ে যাচ্ছি এইটাকে বায়ু মোডে ফেললে দেখি কত কিলোমিটার পাওয়া যাচ্ছে তিরিশ এখানে চল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ গভীর নিম্নচাপে যে গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সেই গতিবেগ কিন্তু আমরা এখানে মেপে দিতে পারছি অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যন্ত হয়ে যাবে যেটা আবহাওয়া দপ্তর বলেছে সেটাই কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে দেখে নিচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে আরও শক্তি বাড়ায় কিনা এবং কতটা যেতে পারে ষোলো থেকে সতেরোর মধ্যে এটা কি স্থলভাগে প্রবেশ করে যাবে ভালো করে দেখুন ভালো এখানে দেখলেই বুঝতে পারবেন দেখুন ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে যখন যাচ্ছে তখন কিন্তু আরও একটু শক্তি এখানে বৃদ্ধি করার চেষ্টা করছে এবং এটা উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সৃষ্টি করছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু সমুদ্র হয়ে যাবে উত্তাল অর্থাৎ উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে সেখানেও কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি যেটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু পুরোপুরি ঢুকছে না এই পাশ যে ঘেঁষে ঘেঁসে গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে যেয়ে এটা আস্তে আস্তে একটু করে মেকে বেঁকে এখানে বাংলাদেশের দিকে যাওয়ার কিন্তু শেষ মুহূর্তে ঘূর্ণাবর্তটা চেষ্টা করছে অর্থাৎ এই পর্যন্ত চলে আসতে পারে অর্থাৎ এইখানে এসে দুর্বল হয়ে যেতে পারে এবার দুর্বল যদি হয়ে যায় তার কারণটা কি যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া থাকবে তাই এটাকে বেশি কিন্তু আর শক্তি বৃদ্ধি করতে দিচ্ছে না যার ফলে এইটা এইখানে শক্তিটা হারাতে থাকবে কিন্তু যে জলীয়বাস প্রবেশ করিয়ে ফেলবে তাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে বৃষ্টিপাত দেখুন এই যে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত চলে আসবে বাংলাদেশ পর্যন্ত তার আগে যেটা হবে মোটামুটি আবহাওয়া দপ্তর বলেছে যে পনেরো তারিখ থেকে বিক্ষিপ্তভাবে পশ্চিম এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আর উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত আসবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেখবো যে দেখুন মেঘলা মেঘলা কিন্তু হয়ে যাবে মেঘলা মেঘলা কিন্তু পনেরো তারিখে হয়ে যাচ্ছে অর্থাৎ তার মানে হালকা বৃষ্টিপাত হতেই পারে বাংলাদেশেও রয়েছে এই মেঘলা যে হবে এখানেই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে পনেরো থেকে ষোলো তারিখে ষোলো তারিখে হয়তো দেখা যাবে যে ষোলো তারিখেই বাংলাদেশ এবং উড়িষ্যা তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত প্রবেশ করছে ষোলো থেকে সতেরোর মধ্যে তেমন হয়তো ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখের মধ্যেই দেখুন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি উড়িষ্যা তো রয়েছে এবং এই যেখানে মেদিনীপুর রয়েছে খড়গপুর রয়েছে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা বস্তিরহাট এগুলোতেই কিন্তু বরিশালে বৃষ্টিপাত হয় এখন পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বা বীরভূম মুর্শিদাবাদ এইগুলোতে বা বর্ধমানে কী হবে আপাতত পর্যায়ে কিন্তু বর্ধমান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো দেখুন আপাতত যেটা দেখা যাচ্ছে যে সতেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে প্রবেশ করে যাবে সেক্ষেত্রে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে একদম ঝাড়গ্রাম কিছুটা থাকবে গোপীবল্লভপুর কাছাকাছি এর পাশাপাশি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়া এবং খুলনা বরিশাল ধরে চট্টগ্রাম বিভাগে এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত এতটা হবে বাকি অংশে মেঘলা মেঘলা হবে এই দেখুন মেঘলা মেঘলা কিন্তু হবে কিন্তু বৃষ্টিপাত মূলত উপকূলবর্তী এলাকায় যেতে হবে কারণ যেটা বোঝা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াও থাকবে যেটা এখানে কিন্তু বেশি এটাকে উত্তর দিকে ঠেলতে বাধা দিতে পারে ফলে এই এলাকার মধ্যেই মানে উপকূলবর্তী জেলার মধ্যেই দেখুন প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে যার জন্য জলিবাস্প সব যোগান এইখানে মজুদ থাকবে এবং এখানেই কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এখানেই যেহেতু নিম্নচাপটা এগিয়ে এইখানে চলে আসবে এবং এইখানেই কিন্তু বৃষ্টিপাত সুতরাং এই যে ছ জেলা থাকবে এবং বাংলাদেশের খুলনা ঢাকা বিভাগ এবং তার সঙ্গে বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত হতে পারে দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু এইখানেই থাকবে বুঝতেই পারছেন সুতরাং এই এলাকার মধ্যে থাকলেও বাকি যে উত্তর ভাগ রয়েছে বা বাংলা যে মধ্যভাগ রয়েছে সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের প্রভাব নাও পড়তে পারে আপাতত ব্যাপার দেখা সুতরাং মুর্শিদাবাদ বা এদিকে বীরভূম পুরুলিয়া এই পর্যন্ত যেতেও পারে মানে যাওয়ার চান্সটা কম কিন্তু যদি যায় তাহলে বাঁকুড়া ঠেলে কিছুটা বাঁকুড়া সংলগ্ন পুরুলিয়ার দিকে যেতে পারে বা পশ্চিম বর্ধমানের সামান্য কিছু অংশে যেতে পারে কিন্তু মূলত যে দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশে খুলনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা হুগলি কলকাতা হাওড়া এবং দুই মেদিনীপুর এই সাইডগুলোতে কিন্তু উপকূলবর্তী সম দীঘা মন্দারমণি সাগরদ্বীপ নামখানা পোসেগঞ্জ এবং বাংলাদেশের যে চট্টগ্রাম রায়পুর চাঁদপুর বরিশাল এই ঢাকা বিভাগের রাজবাড়ি পর্যন্ত এবং এখানে সাতক্ষীরা খুলনা বরিশাল যেগুলো রয়েছে এই সমস্ত যে জেলা উপজেলাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে দেখুন ছবিটা দেখে নিন এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে উনিশ তারিখের দিকে অনেকটা কমতে থাকবে কিন্তু আঠেরো থেকে উনিশের মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে মেয়েরপুর পা নগরপুর সাহলকোপা ফরিদপুর ঢাকা এই দিক দিয়ে দেখুন মাদারীপুর ফরিদগঞ্জ শান্তিপুর এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে তাই আপডেটে এখনও পরিবর্তন হবে আপাতত যেটুকু পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলতে গেলে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতো বাকি অংশে একটু আংশিক মেঘলা থাকতে পারে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এটার প্রভাব অনেকটা কমে যাবে সেক্ষেত্রে আর বৃষ্টিপাত হতো হবে না একটু মেঘলা মেঘলা থাকবে আপাতত এরকমই রয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও একটা ঘূর্ণাবর্ত আসছে যে এটা এই দিকে যেতে পারে কিন্তু এটার প্রভাব কি হবে না হবে পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ